এই এক্সাম্পলে আমরা বিএসটির ইনসারশানটা উইকে যে ডেগুলো আছে সেই ডেগুলো দিয়ে আমরা বানাবো তো আমাদের প্রথমে সানডে দিয়েই শুরু করা যাক তাহলে ফার্স্ট ইনসার্ট হবে সানডে তিনটে করে নিলাম এসিউএন সানডে সান নিলাম তো আগের এক্সাম্পলে দেখেছি প্রথম যে নোটটা ইনসার্ট হবে সেটাই রুট হয় যেহেতু ইনিশিয়ালি ট্রিটা এম টি থাকছে তো প্রথমেই ও জয়েন করবে এ রুট সান মান তাহলে আমরা দেখব কোন দিকে যাবে মানডেটা সানডের রাইট সাইড লেফট সাইডে তো বিএসটি ডেফিনেশনে আমরা কি জানি প্যান্টের থেকে লেফট ছোট হবে প্যান্টের থেকে রাইট বড় হবে তো এ সানডে দিয়ে এস দিয়ে সানডে হয় মানডে এম দিয়ে হয় তো আমরা এ বিসিডিও পড়ে আছে সবাই জানি তো এম আর এস কে আগে হচ্ছে কে পরে হচ্ছে এই যে এম আগে এস পড়ে তার মানে এস বড় হলো এম ছোটো হল তার মানে মানডে এসের থেকে ছোটো তো সেই জন্য মানডেটা সানডের লেফটে জয়েন করবে যেহেতু সানডে লেফটে ফাঁকা ছিল জাস্ট এসেই মানডেটা বসে গেলো যদি আরও কোনো এলিমেন্ট থাকতো আমাদের চেক করতো তো আমরা পরে আসছি নেক্সট আছে টিউসডে টিউসডেটা তাহলে একটু দেখে তো শুরু হয় কম্পেয়ারটা রুট থেকেই তাহলে টিউসডে প্রথমেই চেকিং করবে সানডের সঙ্গে তো এস আর টি দেখতেই পাচ্ছি এস আগে টি পড়ে তার মানে টি বড় এস ছোটো তো টিউসডের টি আছে সানডের এস আছে তার মানে টিউসডেটা বড় সেই জন্যে সানডের রাইট সাইডে যাবে রাইট সাইডে ফাঁকা ও তখনই বসে যাবে এই যে আমাদের টিউসডেটা সানডে রাইট সাইডে বসে গেলো আচ্ছা এরপর আমরা টিউসডে পর আসে তো ওয়েডনেসডে কোন দিকে থাকবে ডাব্লিউ এসে থেকেও বড় আবার ডাব্লিউ কোথায় চেক করবে প্রথমে রুট সান এসে থেকে বড় ডান দিকে এসে দেখবে টিউসডে আছে তাহলে টিউসডে এবার চেক করবে লেফটে না রাইটে না টি থেকে ডাব্লিউ কী হয় বড় হয় টিউসডেরও রাইট এই যে টিউসডেটাও রাইটে নেক্সট আছে ওয়েডনেসডে ডে বা এইখানটা একটা ব্যাপার আছে থার্স দুটো টি হয়ে যাচ্ছে কীরকম না প্রথমে এশার টি টি বড়ো তো সানডের সঙ্গে প্রথমে কম্পেয়ার করবে থার্সডে ডান দিকে আসবে আসার পর দেখা যাচ্ছে এখানে টিউসডে আছে তো টিউসডেও টি থার্সডে টি তাহলে এখানে আমরা কী করবো এই দুটোকে পাশাপাশি রাখলাম এই যে আমরা তৃতীয়টা চেক করা দরকার হবে না কেন দরকার হবে না কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি টি ইউ এর পরই আমাদের কী আসছে টিউসডে আর থার্স ডেটা আসছে টি এর পর এইচ তো যদি যে টি টি সেম হলো তখন আমরা সেকেন্ড ডেটটায় আসবো থার্ডটা দেখবো না যদি সেকেন্ড দুটো সমান হতো তখন থার্ডটাই আমরা চেক করবো কী বললাম না যখন এরকম কোনো অপশান আসবে যে এই যে দুটোই টিউসডে অলরেডি আছে থার্সডে আবার টি চলে এসেছে তো সেই জন্য ওই দুটো টিটাকে আমি আমরা চেক করবো না সেম সেম হয়ে গেছে তখন আমরা সেকেন্ড লেটারটা দিয়ে চেক করবো ইউ আর এইচ ওকে থার্স এর হলো এইচ টিউস ডে হলো ইউ তার মানে ইউ আর এইচ এর মধ্যে কে ছোট কে বড় এই যে এইচ ছোট ইউ বড় তার মানে টিউসডে বড় থার্স ডে ছোট ওই জন্য থার্স ডেটা টিউসডের বাঁধে গিয়ে এলো তাহলে কী বললাম তো এরকম যদি কোনো অপশান আসে দুটো সেম সেম হয় প্রথম লেটারটা তখন আমরা চেক করবো কোনটা সেকেন্ড ডেটটা আবার এমন হতে পারতো সেকেন্ড ডেটটাও সেম হতে পারতো তখন আমরা থার্ড যাবো এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবো চেকিংটা তাহলে যাই হোক টিউসডে থার্সডে এই মুহূর্তে আমাদের এই স্টেপে থার্সডে এসেছিলো সানডের সময় কম্পেয়ার করলাম ডান দিকে যেহেতু টি বড় কিন্তু টিউসডের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে দেখছি টিউসডে থেকে থার্সডেটা ছোটো ওই জন্য লেফটে চলে গেল আর কেউ লেফটে নেই আর হবে না আচ্ছা এরপর আছে ফ্রাইডে এফ তো সানডে সময় কম্পেয়ার করে চেকিং করা শুরু করি কী আছে এফ এসে থেকে ছোটো মানডে এলো এফ এম এর থেকেও ছোটো এম এর লেফটে চলে গেলো ওকে বাকিগুলো তো কিছু হবে না জাস্ট মানডেটা লেফটে ফ্রাইডে জয়েন করে গেল নেক্সট আসবে আমাদের স্যাটারডে স্যাট আবার ওই একই প্রবলেম স্যাটারডে কোন দিকে যাবে দুটোই তো সান ও এস দিয়ে শুরু ও এস দিয়ে শুরু তাহলে সানডে এস এস চলে গেল তাহলে আমাকে পরে লেটা দেখতে হবে সান আর স্যাট ইউ এ তাহলে ইউ যদি থাকে শেষের দিকে এ তো একদম শুরুতেই থাকে তার মানে এ হয়ে গেল ছোটো তার মানে স্যাটারডে হয়ে যাবে ছোটো তাহলে ছোটো হলে কোন দিকে চেক করবো সানডেয়ার স্যাট যেহেতু স্যাট ছোটো যেটা ইনসার্ট করবো সেটা আমার বাঁ থাকা উচিত তো সানডের বাঁদিকে দিকে এলাম সানডের বাঁ দিকে মানডে আছে তাহলে এর সঙ্গে এবার চেকিং হবে তো স্যাটারডে আর মানডে চেকিং করলে স্যাটারডে এস মানডে এম তাহলে এম আর এসের মধ্যে এস বড়ো তাহলে কোন দিকে চলে যাবে স্যাটারডে যেহেতু বড় হচ্ছে মানডে ডান দিকে মানডে ডান দিকে আর কেউ নেই তো সেখানে